আমি দেখতে চাইলাম শয়তানটা কই। 40 পাউন্ড মিশরীয় পয়সা লাগলো জাদুঘরে ঢুকতে। আমরা ঢুকতেছি, ঢুকে দেখলাম শয়তান কই, গুড়ি সব জায়গায়, বিশাল জাদুঘর। জিজ্ঞেস করলাম আসলটা কই, বললো যে তিনি দোতলায় আরাম ফরমাচ্ছেন, ওনারে দেখতে হলে আরো 40 পাউন্ড দেওয়া লাগবে। তো চিন্তা করলাম এটা কি অপচয় হয় নাকি, পরে দেখলাম আল্লাহ তাআলাই তো বলেছেন কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আমার দুনিয়া ঘোরো আর আমার সত্যের অস্বীকারীরা তাদের পরিণতি আমি কি করেছি চোখ দিয়ে দেখো। তো আল্লাহ তো কইছে দেখতে যাই, দেখে আসি। যায় দেখলাম গ্লাসের বক্সের ভিতরে মিস্টার ফেরাউন চিতই শুয়ে রয়েছে। জীবনে তো শয়তান দেখি নাই, আমার মনে হয়েছিল শয়তান যদি দেখতাম মনে হয় এইরকমই হইতো। চোখ দুইটা এখনো আছে, মাথায় কয়েক গাছে চুলও আছে, হাতে নখও কয়েকটা আছে, গলাটা এরকম চিকন, বডিটা কাপড় দিয়া জড়ানো। আহারে ফেরাউন, কি জ্বালান জ্বালাইছ মুসা আলাইহিস সালাম। অনেক সময় তাকায় দেখলাম আমার মন ফিরে গেল 3500 বছর আগের কোরআনের পাতায়, ইতিহাসের পাতায়। এই ফেরাউন মুসা আলাইহিস সালামকে তাড়া করেছে, মুসা আলাইহিস সালাম সাগর তীরে বসে আছেন, সাথীরা বললেন ইয়া মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, সালাশে আক্রমণ তিন দিক থেকে আমাদেরকে ঘেরাও করেছে, পালাবার তো রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনো নয়, কখনো নয়, রব্বি সাইয়াহদিন, অবশ্যই আমার আল্লাহ আমার পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ, এত আস্তে কইলেন, এর নাম নবীর ইমান। আপনারা কি ভয় পান? কত দলে জোট বানাইলো, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুসলমানদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট, আলাইসাল্লাহু বিকাফিন আব্দা, আল্লাহ তাআলা বলছেন আমি আমার বান্দার জন্য যথেষ্ট নই। আরে বেটারা কও অবশ্যই যথেষ্ট, আবার জোরে বলো। মুসা আলাইহিস সালাম বললেন ভয় পাইও না, আমি যার গোলামি করি তিনি আমার পথ করে দেবেন। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন হঠাৎ করে সামনের দিকে দরিয়া ফাঁক হয়ে গেছে, পানি প্রাচীর হয়ে গেছে, মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছে সাগরের মধ্য দিয়া। মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে রওনা করলেন, মাঝখানে এসেছেন ফেরাউন তার দলবল নিয়ে, দরিয়ার পাশে এসে দেখে মাশা আল্লাহ এ তো গ্রান্ড ট্রাঙ্ক রোড, ও মনে করছে ওর বাজানের তৈরি করা রাস্তা। দলবল নিয়ে ঢুকলো, ও যখন মাঝখানে আল্লাহ মুসা আলাইহিস সালাম উঠাই দিয়েছেন ওপার, ঠিক জায়গা মতো গেছে। ইন্না বাদশা রব্বিকাল আসাদি, এবার পাকড়াও এসে গেছে। আল্লাহ তাআলা বললেন পানি বন্ধ কর, রাস্তা বন্ধ কর। আল্লাহর কি এত কথা বলার দরকার আছে? না, কি বলছিল কোন দুইটা অক্ষরের মালিক, কাফ আর নুন, কুন, দেন আন দেয়ার হয়ে যায়, ফায়াকুন, ইনফিনিট পাওয়ার, সীমাহীন শক্তির মালিক, যা খুশি তাই করেন। আল্লাহর কসম, দুনিয়ার মুসলমানেরা যদি আল্লাহকে এই পাওয়ার হিসাবে বিশ্বাস করে, পৃথিবীর কোন শক্তি মুসলমানদেরকে প্রতারিত করতে পারবে না। ব্যাস রাস্তা বন্ধ হয়ে গেল, সাথের সাথী সঙ্গী যা ছিল কয়েক সুবনির মধ্যে শেষ। এখন ফেরাউন একা সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে, একবার নিচে চলে যায় আবার উপরে ভেসে ওঠে, পানি খাইতে খাইতে পেট গেছে পটকা মাছের সাইজ হইয়া। পটকা মাছ বলেন না চট্টগ্রামে, কি কয়,
না কি এর পুঁটি মাছ চিনে না শুন না পটকা মাছ পটকা মানে ফু দিলে পেট ফোলে ক্রমান্বয়ে ফোলে খাইলে মানুষ মরে কি কয় পটকাই ঠিক আছে আর আমি এটাও বুঝি না পত্র পত্রিকা প্রায় আসে পটকা খাইয়ে মরছে তারপরেও মানুষ যে কে খায় এগুলা আল্লাহ জানে পত্রিকা দেখে যে পটকা খাইয়া অমুক এলাকায় এতগুলো মানুষ মরছে পটকায় লাগছে কি এত খান কেন সস্তা পাইলি খাইতে হবে আচ্ছা যাই হোক ফেরাউন দেখলো আর তো উপায় নাই ফেরাউন বলছে আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ও আল্লাহ আমি ইমান আনলাম ওই ইলাহের উপরে যার উপরে ইমান এনেছে বনি ইসরাঈলেরা আল্লাহরে বুঝাইতেছে যে তুমি যদি না বোঝো তাহলে তুমি এভাবে বোঝো যে বনি ইসরাঈলেরা যে আল্লাহর উপর ইমান আনছে আমি কিন্তু সেই আল্লাহর উপর ইমান আনছি ও আনা মিনাল মুসলিমিন আর আমি তো মুসলমান আল্লাহ এরপরেও তুমি আমার সুবাও কে আল্লাহ তাআলা বলছেন আল আন এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন দেখেন আল্লাহ তাআলার বাচন ভঙ্গি কি সুন্দর ফেরাউন বলতেছে আনা মিনাল মুসলিমিন আমি হলাম মুসলমানদের একজন আল্লাহ কয় ওয়া কুনতা মিনাল মুফসিদিন তুই তো সন্ত্রাসী কি এর মুসলমান তুই তো সন্ত্রাসী সারাটা জীবন আমার নবীকে জ্বালাইছো আমার গোলামদেরকে জ্বালাইছো বেটা তোরে আজ আমি ছাড়ব না তোরে মারব তুই মরবি তবে তোর শরীরটা বাঁচাবো আলিয়াও মানুনা জি কাবে বাদানিক আমি তোর শরীরটারে বাঁচাই দেব পানিতে নষ্ট হবে না জলচর প্রাণীরা খাবে না মাটিতে নষ্ট হবে না পোকা মাকড়ে খাবে না আমি তোরে সুটকি বানাইয়া রাখবো কেয়ামত পর্যন্ত যাতে পৃথিবীর সব স্বৈরাচারেরা তোরে দেখে যেন শিক্ষা নিতে পারে ওই আল্লাহ আছে না নাই আরো জোরে বলো সেই আল্লাহই আছে বর্তমানে 90 ফেরাউন 90 নমরুদ পৃথিবীর নতুন নতুন স্বৈরাচার যারা হবে আল্লাহ তাদের ইন্তেকাম নেওয়ার জন্য আমার আল্লাহ যথেষ্ট ঠিক না প্রিয় ভাই সব চলুন মিশর থেকে ফিরে আসি বাংলাদেশে আবার সময় হলে সেখানকার কথা আরো শোনাবো ইনশাআল্লাহ বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলিকে ধনী এবং দরিদ্র দুই ভাগে ভাগ করেছেন সেই ধনী এবং দরিদ্র দুই ভাগে ভাগ করে শ্রেণী হয়েছে এই শ্রেণীগুলিকে সমভাবে অর্থনৈতিক বিলিবন্টনের ব্যবস্থাও করেছেন আল্লাহ তাআলা নিজেই এবং আল্লাহর দেওয়া ব্যবস্থাপনার চাইতে সুন্দর ব্যবস্থাপনা পৃথিবীতে আর হতে পারে না ইসলাম প্রচারের প্রথম দিনেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানাই দিলেন মানুষের জন্য মানুষ চায় ক্ষুধার সময় খাবার চায় আর ভীতির সময় কি চায় নিরাপত্তা বলেন কি চায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুউ وآمنهم من خوف কাবা শরীফের দরওয়াজায় এই এই সূরাটি লেখা আছে কাবা শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনে একবার ঢোকার তৌফিক দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমার চোখের সামনে
অনেক রাজা বাদশাহ আমার চোখের সামনে ঢুকছে, জীবনে বহুবার আল্লাহ নিয়েছেন, বাইরে দাঁড়ায় এতিমের মতো কানছি যে আল্লাহ এই ঘরটার মধ্যে যদি একবার ঢুকতে পারতাম। কুয়েত এবং এরাকে যেবার যুদ্ধ বাঁধল, সেই যুদ্ধের মীমাংসা বৈঠক আহ্বান করলেন বাদশাহ ফাহাদ, তাতে পৃথিবী থেকে 400 মেহমানদেরকে দাওয়াত দিলেন মীমাংসা বৈঠকে। কেমনে কেমনে আমার মতো একটা ভাঙ্গা ছেঁড়া মানুষও দাওয়াত পাইল। আমি তখন যখন প্লেনে উঠেছি তখন আমার মনের মধ্যে একটা চিন্তা হলো, সারা জীবন যে আশাটা করতেছিলাম আল্লাহ যদি এইবার এটা পুরো করতেন। আমাদেরকে হোটেলে নিয়ে জায়গা দেওয়া হলো, এশার নামাজের পর একটা ব্রিফ কেস দিল সমস্ত মেহমানদেরকে। ব্রিফ কেসের ভিতরে কাবা শরীফের গেলাব পাইলাম, আতর পাইলাম, জায়নামাজ পাইলাম, আর পেলাম অনুষ্ঠান সূচি। অনুষ্ঠান সূচিতে লেখা 3 দিনের সমাপনী দিবস, 3 দিন কনফারেন্সের শেষ দিন, ওটা বৃহস্পতিবার দিবাগত রাত, শুক্রবার সকাল 7:30 মেহমানদের জন্য কাবা শরীফের দরজা খুলে দেওয়া হবে। আমি তো পড়িয়া আমার চোখে তখন পানি এসে গেছে। বৃহস্পতিবার রাত্রে সকালের অপেক্ষা আর করিনি, গোসল করে নতুন কাপড় চোপড় পরে সারা রাত তাওয়াফ করেছি, নামাজ পড়েছি, সকালের অপেক্ষা করেছি। ফজরের নামাজের পরই আর্মি এসে ঘিলে ফেলেছে কাবা শরীফ, যারা ভেতরে তওয়াফ করতেছিল তারা বেরিয়ে গেল, মাতাফের কিছু জায়গা তারা আটকে ফেললো, বাইরের থেকে তওয়াফ হবে, কাবা শরীফের পাশটা খালি। প্লেনে ওঠার মতো বিরাট ছিঁড়ে এসে হাজির হয়ে গেল। আমি তো সারা রাত থেকে তৈরি, আমার চিন্তা আমি আগে উঠব, কিন্তু পারলাম না। তৎকালীন আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সর্দার আব্দুল কাইয়ুম উঠে পড়লেন আগে, 2 নম্বরে উঠলেন। রাশিয়া এবং আফগানের যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আব্দুর রব আস সাইয়াফ আর রাসুল, তিনি আফগান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, তিনি উঠলেন। 3 নম্বরে আল্লাহ তার গোলামকে চান্স করে দিলেন ভিতরে ঢুকে। তখন তো আর কাবা একদিকে নাই, চারদিকে কাবা, চারদিকে দুরাগাত দুরাগাত নামাজ পড়ে আল্লাহর ঘরের মাঝখানে সেজদায় পড়ে গেলাম। প্রায় আধা ঘন্টা জনমের মতো কান্নাম, যা মনে আসলো বলতে থাকলাম। হঠাৎ আমার মনে চিন্তা আসলো, আমি বুঝি অন্যান্য মেহমানদের উপরে জুলুম করতেছি, কারণ এই ঘরের মধ্যে 20-22 জনের বেশি লোক ধরে না, তো আমরা যত দেরি করব তাদের উঠতে তত দেরি হবে। তাড়াতাড়ি উঠলাম। আমি দাঁড়িয়ে দেখি আমার পাশে দাঁড়ানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর মরহুম ডক্টর এম এ বারী, বুড়া মানুষ, সাদা দাড়ি, চোখ দিয়া বদনার নালের মতো পানি পড়ছে, দাড়ি ভিজে ভিজে পড়ছে। আমাকে আঙ্গুল দিয়ে দেখালেন কাবার দরজার দিকে, আমার চোখ গিয়ে পড়ল কাবার দরজার উপরে, যেখানে উনি আঙ্গুল দিয়ে দেখালেন সেখানে লেখা আছে, অকাল রব্বুকুম উদ্দুরিয়াস্তাজিব লাকুম, তোমার রব তোমাকে বলছে আমারে ডাকো, আমি ডাকের সাড়া দেব। আমি আবারও কান্নাম, আল্লাহ আমার কাম আমি করছি, এবার জবাব দেওয়ার মালিক তো তুমি, আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন। ওর নিচেই দেখি লেখা সূরা কুরাইশ, ফালিয়াবুদু, পুরা সূরা লেখা ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। আমার কাছে মনে হলো যেন আল্লাহ তাআলা কুরাইশদের হাত ধরে বলতেছেন, বেটারা খুদার সময় যদি খাবার চাও আর ভীতির সময় যদি নিরাপত্তা চাও, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর। কোন ঘর? বাইতুল্লাহ। কি হবে? আল্লাযী আতআমাহুম মিন জুউইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত যদি করো তাহলে তিনি তোমার ক্ষুধার সময় খাবার দিবেন আর ভীতির সময় নিরাপত্তা দান করবেন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন, মানুষের খাবারের কথা, এই পৃথিবী সৃষ্টি করে মানুষের সকলের খাবারের বন্দোবস্ত আল্লাহ করে দিয়েছেন। ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের ধর্ম নয়। নামাজ, রোজা, হজ, যাকাত তো বটেই, আপনাকে কাজ করতে বলা হয়েছে। প্রিয় ভাই সব, কিছু জিকির আজগা, টুপি, মেসোয়াক, দাড়ি, এগুলি শুধুমাত্র ইসলাম নয়, এগুলো ইসলাম, তবে শুধুমাত্র ইসলাম নয়। কথা কি বুঝে আসতেছে? ইসলাম বলছে তোমাকে কাজ করতে হবে। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ পড়া হয়ে গেল আর বসে থেকো না, বেরিয়ে যাও। কে বলতেছেন? এ মাহফিলে যদি কোনো অফিসার থাকেন, অফিসারদেরকে বলবো বেলা একটার সময় নামাজ পড়ার জন্য আপনি মসজিদে চলে যান, নামাজ পড়ুন ফরজ আর সুন্নত। জোহরের নামাজে নফল পড়বেন না, কারণ নফল পড়লে, তসবি তেলাওয়াত করলে যে সময়টুকু নষ্ট করবেন, বেতন পুরোপুরি নেবেন, বেতন হালাল হবে না। সুস্থ অবস্থায় মেডিকেল সার্টিফিকেট নিয়ে কোন জায়গায় আখেরি মোনাজাতের জন্য যাবেন, বেতনটা হালাল হবে না, অর্থাৎ ফাঁকি দিতে পারবেন না। আখেরি মোনাজাত তো এখানেও হয়, উল্টাপাল্টা বুঝবেন না। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ তাআলা বলছেন নামাজ শেষ হয়েছে, বাইরে যাও। কোথায় যাও? আমার জমিনে ছড়িয়ে পড়ো, খেতে যাও, খামারে যাও, অফিসে যাও, আদালতে যাও, কলে যাও, কারখানায় যাও, কাজ করে খাও। আবতাগু মিন ফাদলিল্লাহ, আর আমার অনুগ্রহ অনুসন্ধান করো, আমি যত রুজি ছড়ায় রাখছি এগুলি রোজগার করো, এগুলি কামাই করো। সুবহানাল্লাহ, ইসলাম কাজের কথা বলে, কাজ করে খাও। পৃথিবীতে একজন নবী নাই যিনি কাজ করে খান নাই। আজকে ইমামদের একটা সম্মেলনে আমি এই বক্তব্য রেখেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে একজন নবীর নাম বলেন যিনি উম্মতের হাদিয়ার উপরে তার রিজেক, তার পরিবার নির্ভর করত, উম্মতেরা হাদিয়া না দিলে নবী আজকে না খেয়ে থাকবে, এইরকম কোন নবীর দুরবস্থা ছিল বলেন আমাকে, নাম বলেন। পারবেন? পারবেন? আদম আলাইহিস সালাম কৃষি কাজ করতেন, ইদ্রিস আলাইহিস সালাম জমিন চাষ করতেন, দাউদ আলাইহিস সালাম কর্মকার ছিলেন, লোহা আর অস্ত্রপাতি, খুমতা, শাবল, দা, বটি থেকে শুরু করে সব বানাইতেন। সব নবী কাজ করেছে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, ছাগলের রাখালগিরি করেছেন, সমস্ত আম্মায় মুস্তাহিদিন কাজ করেছেন। রাসূলুল্লাহ বলেছেন এই হাতের চাইতে এই হাতের দাম বেশি। এই হাতটা কি? ভিক্ষা। এই হাতটা কি? এই হাতটা কি? দেওয়া। রাসূল বলেছেন এইটার দাম বেশি। সুবহানাল্লাহ, কর তো এইটা আপনি দিবেন কি করে যদি আপনি রোজগার না করেন? আর আল্লাহ তাআলা বলেছেন আমি রুজিতে বরকত দিয়ে দেব, তিজারত করো, ব্যবসা করো, রুজিতে বরকত দেব। সুবহানাল্লাহ, কর কাজ করিয়া খাও। কাজের জন্য জমিন ছেড়ে দেওয়া হয়েছে, তবে কাজ করতে গিয়ে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আমার জিকির করিও। যখন কাজ করতে যাবা কি করবা? জিকির করবা। সেই জিকিরটা কি? আপনি অফিসে কাজ করতেছেন আল্লাহু আল্লাহু, জমিনে চাষ করতেছেন আল্লাহু আল্লাহু, না, এ জিকির মানে হলো স্মরণ। তুমি নামাজ পড়িয়া অফিসে গেছো, আমি যদি, এ জিকির মানে স্মরণ, আমি আল্লাহ যেন তোমার মাথায় থাকি, তোমার ব্রেনে থাকি, তোমার মনে থাকি। যদি তাই থাকি তাহলে তুমি কলমের খোসা দিয়া তোমার অধীনস্থ ব্যক্তির চাকরি নষ্ট করতে পারবা না। চাকরির সময় আমি যদি তোমার দেমাগে থাকি, সরকারের টাকা কলমের খোঁচা দিয়া পকেটস্থ করতে পারবা না। টিয়ারের গম আর কাবিখার গম জমের খাওয়া খাইতে পারবা না। এটার নাম রাখছে কাবিখা, মানে খাবি জমের খাওয়া খা, খাবি খা। আল্লাহ স্মরণে থাকলে এটা পারবা না। জমিন চাষ করতে গেছো, আমি যেন স্মরণে থাকি
আমি যদি শরণে থাকি পরের জমিনের আইন তুমি ঠেলতে পারবা না আমার ভয়তে। সুবহানাল্লাহ। যারা ঘুষ খান, যারা ঘুষ খান চট্টগ্রামে, আমি মনে করি এরকম অফিসার নাই, যারা ঘুষ খান তারে জিজ্ঞেস করি কি খাইতেছেন, কি খান? আহারে, মানুষের পিঠের উপরে পিস্তল ঠেকায়া তার কাছ থেকে টাকা আদায় করার নাম যদি সন্ত্রাস, সন্ত্রাসী তৎপরতা হয়, তাহলে অফিসিয়াল ফাইল আটকায়া মানুষের কাছ থেকে ঘুষ আদায় করা এর থেকে মারাত্মক সন্ত্রাসী তৎপরতা। অশিক্ষিত নিরক্ষর ভিক্ষুক প্রতিবন্ধী যদি মানুষের কাছ থেকে হাত পেতে খয়রাত নেয়, এটার নাম যদি ভিক্ষা হয়, তাহলে শিক্ষিত মানুষ সরকারের চেয়ারে বসে আনডিউ ফেভার যদি আপনার মক্কেলের কাছ থেকে ঘুষের টাকা নেন, তাহলে মূর্খ অন্ধ কানা পঙ্গু লোকের ভিক্ষার চাইতে এটি আরো মারাত্মক ভিক্ষা। শান্তি পাবেন না, শান্তি পাবেন না। বহু টাকা ঘুষ খাইছেন, ঘুম হবে না, ঘুম হবে না, মনের মধ্যে সব চিন্তা, হায় হায় কোন সর্বনাশ, কোন ফাঁক দিয়া বন্দুকের গুলি আইসে আমার বুকটারে জাজরা করে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম কারে কয় বাবা, ইসলাম কাকে বলে? রোমক সম্রাট তার গোয়েন্দা বিভাগের লোক পাঠায় দেশে, দেখো তো যেভাবে ইসলাম এক একটা দেশ দখল করতেছে তার আদর্শ দিয়ে, না জানি রোমও কবে চলে যায়। আমিরুল মুমিনিন কেমন, সিংহাসন কেমন দেখে আসো, রোমের বাদশা, রোমের গোয়েন্দা বিভাগ আসলো মদিনায় ঢুকে সাহাবিদের জিজ্ঞেস করছেন, আইনা মালিকুকুম, তোমাদের বাদশা কই? তারা বললো যে আমাদের জন্য কোনো বাদশা হয় না, বাল্লা না আমির, আমাদের জন্য একজন আমির হয়। আচ্ছা হলো আমির, সেই আমির কই? কয় যে কোথায় তা জানি না, তবে শুনেছি ওনার উঠ হারায় গেছে, উঠ তালাশ করতে গেছে। আশ্চর্য কথা, আমিরুল মুমিনীর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উঠ হারায় গেছে, তালাশ করতে গেছে নিজে, কোন দিকে গেছে? কয় শুনছি এই দিকে গেছে। গোয়েন্দা বিভাগের প্রধান সেই দিকে গেল, যাইয়া দেখতে পেল সাথে একটা লোক গিয়েছিল, যাইয়া দেখে একটা উট গাছে বাঁধা আর গাছের তলে একটা লম্বা মানুষ শোয়া। যখন শুয়েছিল তখন হয়তো গাছের ছায়াটা ছিল, বেলা গড়ে গেছে, গাছের ছায়া সরে গেছে, রোদের মধ্যে হাত মাথার তলে দিয়া শোয়া, উট বান্ধা আর কপালের ঘামে মাথার নিচের বালি ভেজা। সাহাবি বললেন, এই হচ্ছে আমাদের আমিরুল মুমিনীন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। রোমের গোয়েন্দা বিভাগের প্রধান স্বাগতোক্তি মুখ থেকে বেরিয়ে গেল, ওমর, আমার দেশের প্রেসিডেন্ট রাতের বেলায় দুর্গে ঘুমায়, চতুর্দিকে দুর্ধর্ষ সেনাবাহিনীরা বন্দুক উঁচু করে পাহারা দেয় সারা রাত, তারপরেও আমার বাচ্চার ঘুম হয় না, কোন ফাঁক দিয়া গুলি এসে পৈতৃক সম্পত্তি জীবন পাখি উড়ে যায়। আর তুমি কোনো পাহারাদার নাই, কোনো লোক নাই, জন নাই, এই নির্জন মরুভূমিতে একা একা শুয়ে আছো, নিশ্চয়ই তুমি তোমার জনগণের হক আদায় করেছ, তাই তোমার পাহারাদারের দরকার নাই, যিনি তোমারে বানাইছে সেই আল্লাহই তোমার পাহারাদার, এর নাম ইসলাম। শুধু নাম আশ্রজা হজ জাকাতের নাম ইসলাম নয়, এর নাম ইসলাম। রুজি রোজগার করার জন্য সমস্ত নবীরা কাজ করেছেন, সাহাবাই কেরাম কাজ করেছেন, খুদায় কষ্ট করেছেন, খুদার যন্ত্রণায় ছটফট করেছেন সাহাবাই কেরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ারে দুয়ারে খাবার পৌঁছাইছেন, নিজে কষ্ট করেছেন। প্রিয় ভাই সব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর ভিতরে বসে দেখলেন, জোহরের সময় কয়েকটা লোক বসা, আসরেও তারা, মাগরিবেও তারা, এশায়ও তারা, পরের দিন ফজরেও তারা। জিজ্ঞেস করলেন, এই বেটারা তোমরা কারা? প্রত্যেক নামাজে এক জায়গায় দেখি, বললো যে আমরা আল্লাহর ইবাদত করি, জিকির আজগার করি, তা তোমরা খাও কি?
কইছে আল্লাহ ভরসা করে আছি। আমাদের এই জায়গায় জিকির আজগার করতে দেখিয়া এলাকার লোকেরা রান দিয়ে আমাদেরকে খাওয়া কয়, তাহলে তো তোমরা আল্লাহরে ভরসা করো না, তোমরা তো মানুষের উপরে ভরসা করে আছো। শোনো, আগামীকাল এটা তো ফজর গেল, আজকের জোহরের নামাজের পর যদি এই জায়গায় তোমাদেরকে বসা দেখি ব্যাট মেরে মসজিদ থেকে বের করে দেব। এটা ইসলাম নয় যে তুমি কাজ করবে না বসে বসে খাবে, এর নাম ইসলাম নয়। তুমি নিজে কাজ করবে, নিজের জন্য অন্যের জন্য কাজ করো, এটি হলো ইসলামের নির্দেশ। সুতরাং ইসলাম নামাজ রোজা হজ যাকাত নিয়েই শুধু আসে নাই, এসেছে মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা রাসূল বলেছেন তিনটা কাম করো, কয়টা কাম? তিনটা কাম করো, আফসুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়া সাল্লু ওয়া নাসু নায়াম তাদখুলুল জান্নাতা বিসসালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আফসুস সালাম, সালামের প্রচলন করো, খালি সালাম দাও। কালকে বলছিলাম না, মনে আছে? এই যে দেখা হইলো আসসালামু আলাইকুম, রাস্তায় দেখা হবে আসসালামু আলাইকুম। হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গণগণ বাজারে যাইতেন, একজন সাহাবী তারে জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি কি রসুলের ওই হাদিস শোনেন নাই? বলে, কোন হাদিস? যে রসুল্লাহ বলেছেন সব থেকে উৎকৃষ্ট জায়গা কোনটা বলেন? নিকৃষ্ট জায়গা বাজার। এ হাদিস জানেন না? বলে, হ্যাঁ জানি। তো বারবার বাজারে আসেন কেন? আমি গণগণ বাজারে আসি, ওই হাদিস আমি জানি, কিন্তু আমি আসি অন্য কারণে। এইখানে বেশি মানুষের সাথে দেখা হয় আর গণগণ সালাম দেই, আমার সওয়াব হয় বেশি। আহারে মুসলমান, একজন আর একজনের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিনা পয়সায় দোয়া। আর একজন কবি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া রিদওয়ানুহু ওয়া জান্নাতুহু। সুবহানাল্লাহ, যত বেশি শব্দ প্রয়োগ করবেন ততই দশ দশ করে নাকি হইতে থাকবে। এরপরে হাত মিলাবেন, অনেকে হাত খালি ছোঁয়ায় আঙ্গুলের মাথা, কেউ ইটুক দেয়, কেউ সবটা দেয়, কেউ সবটা দিয়ে ধরিয়া এরকম ঝাঁকায়। ওর চিন্তা যত ছাকি তত নেকি, এটা একটা বাজে কথা। প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ বলছেন সালাম দাও, বেশি করে সালাম দাও। ওয়া আতিমুত তুআম, আর মানুষকে খাইতে দাও। জাহান্নামে যারা যাবে কারণ হবে দুইটা, অনেক কারণের মতো কারণ হবে কয়টা? দুইটা। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামে আসছে কেন? বলবে দুইটা কারণে, আমরা নামাজ পড়ি নাই আর এতিম মিসকিনকে খাইতে দেই নাই। নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। এতিম মিসকিনকে খেতে দিবেন, মেহমানদের দাওয়াত দিবেন, বেশি করে খাওয়াবেন, শুধু নিজেই অন্যের বাড়িতে গিয়ে খাবেন না, মানুষকেও দাওয়াত দিয়ে খাওয়াবেন, তাহলে মহব্বত বাড়বে। কি বাড়বে? মহব্বত বাড়বে। আর একটা কি? ওয়াসাল্লু ওয়ান্নাসু নায়াম, আর নামাজ পড়তে দাঁড়াও ওই সময় যখন মানুষেরা সব ঘুমাইয়া যায়। কোন তো কোন সময়? রাতে। রাতের কোন অংশে? অর্ধেক, এরপরে অথবা তৃতীয় অংশে। এই সময় নামাজটা কেন? কারণ আল্লাহর কাছে, মানুষের কাছে, সব মোমেনের কাছে সব থেকে প্রিয়তম কে? সবাইকে বলতে হবে কে? সুতরাং মানুষ যখন প্রেম করে, ভালোবাসা করার জন্য নোটিশ দেয় না, বিজ্ঞাপন ছাপায় না, রেডিও টেলিভিশনে বিজ্ঞাপন দেয় না, প্রেম করে কিভাবে? গোপনে। গোপনে প্রেম করার জন্যে আল্লাহর সাথে দিনের কোলাহল আল্লাহ বন্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাহারা মাআশা, দিন বানিয়েছি রুজি রোজগার করার জন্য, রিজিক কামাই করার জন্য। ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাত বানালাম আমি তোমাদের জন্য শান্তির বাহন করে আচ্ছাদন দিলাম, ঘুমকে বাহন করলাম,
এই সুন্দর রাতে সব মানুষ ঘুমিয়ে গেছে, বান্দা এই সময় ঘুমের থেকে জাগো, আমারে সেজদা দাও, সেজদার ভিতরে তোমার যা বলার আছে আমারে বলো। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে এসে যান অথবা প্রথম আকাশে আসেন, হর হামেশা দেনে কো তৈয়ার হ্যায়, হর হামেশা দেনে কো তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উসসে ও বেজার হ্যায়, সব সময় দিতে প্রস্তুত আল্লাহ রাব্বুল আলামিন, যে চায় না আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি নারাজ হয়ে যায়। গভীর রাত্রি সিজদার ভিতরে গিয়ে মানুষ যখন কাঁদতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আমার ফেরেশতারা পৃথিবীতে মানুষ যখন সব ঘুমানো আমার এই বান্দাগুলি কান্দে কেন, বান্দিরা কান্দে কেন? ফেরেশতারা বলে, রাব্বুল আলামিন ওরা গুনাহ করেছে, তোমার কাছে মাপ চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ প্রশ্ন করেন, ওরা আমার জাহান্নাম দেখেছে নাকি, আমারে দেখেছে নাকি, বেহেশত দেখেছে নাকি? তারা বলবে, না দেখে নাই। রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা আমার এই বান্দাগুলি আমারে দেখে নাই, ফেরেশতা দেখে নাই, জাহান্নাম দেখে নাই, হাসর নসর কিছুই দেখে নাই, শুধু আমার কোরআনের কথা আমার নবীর কথা বিশ্বাস করে যেভাবে তারা কান্দতেছে, তোমরা সাক্ষী থেকে যাও আমার এই ক্রন্দনরত বান্দাগুলির আমি মাফ করে দিলাম। সুতরাং নবীজির কথা মতো যারা সালামের প্রচলন করবেন, মেহমানদের খাওয়াবেন, রাতের বেলায় জেগে নামাজ আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, নবীজি বলেন, তাদখুলুল জান্নাতা বিসসালাম, আল্লাহ তাআলা শান্তির সাথে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এই পৃথিবী হচ্ছে মানবতার কল্যাণের জন্য, মানব সভ্যতা বিকাশের জন্য, এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আল্লাহ মুসলমানদেরকে দায়িত্ব দিয়েছেন, এটার নামই হচ্ছে ইসলাম। ইসলাম মানবতার কল্যাণ নিয়ে এসেছে, ভালোবাসা নিয়ে এসেছে, মোহব্বত নিয়ে এসেছে। ক্ষমতায় যায়া মন্ত্রী হবেন, এমপি হবেন, খাওয়ার চোটে এক একজনের পেট তিনটা তরমুজের সাইজ হয়ে যাবে, এই জন্য ক্ষমতায় যাওয়া নয়। কিছু লোক আছে, হায় হায় ক্ষমতা পাইয়া এমন খাওয়া খাইছে, পেটটারে এত মোটা করছে, কোনো রুমের মধ্যে ঢুকতে হলে হাত দিয়ে দরজা খোলার দরকার হয় না, পেটের ধাক্কায় দরজার কাম সারা। আছে না এমন? আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের শিক্ষায় শিক্ষিত, কোরআনের শিক্ষায় শিক্ষিত, আমিরুল মুমিনিন, রাতের বেলায় ঘুরছেন, প্রজা পুঞ্জরা খাইয়ে আছে না না খেয়ে আছে, ইসলাম কারে কয়? তিনি দেখতে পেলেন একটা বাড়ির ভিতর একটা পুরুষ বারবার ঢোকে আর বের হয়, ঢোকে আর বের হয়, গভীর রাত। গিয়ে প্রশ্ন করলেন, ভাই মিয়া তুমি এই বাড়ির মধ্যে বারবার ঢোকে আর বাইর হও কেন, তুমি কেডা? কয় যে, পথিক, আমি তো এই বাড়ির মালিক, তা এই বারবার ভেতরে ঢোকে আর বাইর হও কেন? বলছে, পথিক, সে চেনে নাই আমিরুল মুমিনিনকে, বলছে আমার মতো বিপদে জীবনে কেউ পড়ে নাই। বলে, কিরকম? আমার ঘরে আমার বউ আসন্ন প্রসবা, এখনই বাচ্চা হবে, আমার ঘরে কোনো পুরুষও নাই, আমি ছাড়া কোনো মেয়ে লোক নাই, আর আমি এই বিষয় সম্পূর্ণ অনভিজ্ঞ, কিছুই জানি না, আমার স্ত্রীর কষ্ট, আমার জীবন বেরিয়ে যাচ্ছে, আমি কোনো সাহায্য করতে পারছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অপেক্ষা করো, দেখি আমি তোমার কোনো সাহায্য করতে পারি কি না। গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন দৌড় দিলেন, কিছুক্ষণ পরে একটি মেয়ে লোক নিয়ে আসলেন, বাড়িওয়ালাকে বললেন, এখানে দাঁড়াও, মেয়ে লোকটিকে ভিতরে ঢুকাই দিলেন। কিছুক্ষণ পরে সেই মেয়ে লোক এসে আমিরুল মুমিনিনকে ডেকে বললেন, আমিরুল মুমিনিন, এই বাড়ির মালিককে বলেন আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করেছেন, পুত্রটিও সুস্থ, তার মাও সুস্থ। বাড়িওয়ালা তো আমিরুল মুমিনিন নাম শুনিয়া পায়ের তলা থেকে মাটি গজে গেছে, হযরত ওমর আমার জন্য কষ্ট করছে, দৌড়াইছে, কি আশ্চর্য, আমার তো বেয়াদবি হয়ে গেছে।
তিনি কলজোড়ে ক্ষমা চাইলেন, আমিরুল মুমিনীন আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন, আপনি আমারে কষ্ট দিছি, আমি আপনাকে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করুন। আর এই যে মেয়ে লোকটারে নার্স নিয়ে আসছেন সেবিকা, কিছু টাকা আপনি তাকে দিয়ে দেবেন, এই টাকাগুলো আপনি নেন। হযরত ওমর বলেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে ক্ষমা চাইও না, আমার কাছে ক্ষমা চাওয়া উল্টা হবে, কারণ তুমি আমার এলাকার ভিতরে বসবাস করো, তোমার এই কষ্টের কথা তুমি জানাবার আগে আমি নিজেই জেনে যে খেদমত দিতে পারি নাই, এজন্য কেয়ামতের দিন ওমরকে আল্লাহর দরবারে তুমি আসামি বানাইও না। আর যে মেয়ে লোকটিকে টাকা দিতে চাও, ওই মেয়ে লোকটি কোন পেশাদার নার্স নয়, সেবিকা নয়, যেই মেয়ে লোকটি দিয়ে আমি তোমার স্ত্রীর খেদমত করালাম, ওই মেয়ে লোকটি আমার স্ত্রী। সুবহানাল্লাহ, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। শুধু নামাজ রোজা হজ যাকাতের জন্য নয়, নামাজ রোজা কম্পালসারি ডিউটি, দাড়ি রাখা মুসলমানের আলামত, মেসক করা, সুরমা লাগানো, লম্বা জামা গায়ে দেওয়া, এগুলি ইউনিফর্ম, কিন্তু মূল স্পিরিট, আসল জিনিসটা হারায় ফেলেছি, খলস হারায় ফেলেছি, মূল জিনিস হারাইয়া খলস ধরে আছি। হ্যাঁ, পাগড়ি আমার দরকার, এটা আমার শেয়ার, আমার পাগড়ি প্রয়োজন, আমার টুপি প্রয়োজন, আমার দাড়ি প্রয়োজন, আমার লম্বা জামা প্রয়োজন, আমার তসবি প্রয়োজন, কিন্তু সব থেকে বড় প্রয়োজন ছিল মানব প্রেম। মুসলমান মুসলমানের প্রতি ভালোবাসা, মহব্বত করা, খোঁজ খবর নেওয়া, সে যদি আমার প্রতিবেশীও হয়, সে যদি আমার হিন্দুও হয়, সে যদি খ্রিস্টানও হয়, তার খোঁজ নেওয়া, খবর নেওয়া, অন্য ধর্মের প্রতি অসদাচরণ না করা, এটার নাম ইসলাম। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ শুকর আদায় করি, আমার এলাকায় অনেক হিন্দু, অন্তত 80,000 ভোটার আমার এলাকা। নির্বাচনে আল্লাহ যখন জিতাই দিলেন, বিজয় মিছিল করি নাই, আল্লাহরে বলছিলাম, আল্লাহ তুমি যদি দয়া করে তোমার গোলামকে জিতাই দাও, বিজয় মিছিল করব না, তোমারে লম্বা করে সেজদা দেব, শুকর আদায় করব। জনসভা করেছি এবং পুলিশকে নির্দেশ দিয়েছি, আমার এলাকায় অনেক হিন্দু আছে, যদি কোনো হিন্দু অত্যাচারিত হয়েছে, কোন হিন্দু রমণী অত্যাচারিত হয়েছে, কোন মন্দিরের উপরে নির্যাতন করা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, এই রিপোর্ট যদি পাও যে মুসলমান করবে, তাকে ধরে এনে লাইট পোস্টের সাথে বেঁধে 24 ঘন্টা পেটাবে, অন্তত 6 মাসের ভেতরে যেন বাপের নাম তার মনে না আসে। আলহামদুলিল্লাহ, আমার এলাকায় হিন্দুরা, হিন্দু নেতারা আমার মঞ্চে দাঁড়িয়ে বলেন, বিগত 8 বছর মায়ের কোলে সন্তান থাকে যেভাবে নিরাপদে, আমরা সেভাবে নিরাপদে আছি। আমি তাদের বক্তব্য শুনে কান্দি, আর আল্লাহর সাথে বিনয়ের সাথে সেজদা দেই, মাবুদ এই তো মুসলমানের কাজ, এটা সব জায়গায় হওয়া উচিত, আমার দ্বারা হিন্দু নির্যাতিত হবে না, আমি মুসলমান। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসর দখল করলেন, গির্জার ঈসা আলাইহিস সালামের মূর্তির নাক কে যেন ভেঙে দিল, খ্রিস্টানেরা এসে নালিশ করল, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দেশ তোলপাড় করলেন, কে এই কাজ করেছে, ধরো তাকে, আসামি খুঁজে পাওয়া গেল না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খ্রিস্টানদেরকে ডাকলেন, খাপ থেকে তরবারি বের করে পাদ্রির হাতে তুলে দিলেন, খ্রিস্টানের পাদ্রি এই নাও তরবারি, আমি তোমার ঈসা আলাইহিস সালাম আমারও নবী, তার নাক কে ভেঙেছে আমি আসামি খুঁজে পাই নাই, কিন্তু তার নাক ভাঙ্গে তোমার কলিজায়, খ্রিস্টানদের কলিজা আঘাত দিয়েছে যে দুর্বৃত্ত, তাকে তো আমি পেলাম না, কিন্তু এই দেশ আমি দখল করেছি, আমার নেতৃত্বে দেশ দখল হয়েছে, এই অপরাধের বোঝা আমারও, এই তরবারি নাও, আমি এদের খলিফা, আমি মিশরের গভর্নর,
এই তরবারি দিয়ে আমার নাক কেটে দিয়ে মুসলমানের কলিজা আঘাত দাও। পাদ্রি বলল, যেই জাতের মুসলমানদের শাসক পরধর্মের প্রতি এত শ্রদ্ধাশীল, আমি আর খামোখা খ্রিস্টান থাকি কেন? লা ইলাহা